হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভীষণ ভালো আছো। আমরাও সবাই ভালো আছি, কিন্তু ভীষণ ভালো আছি সেটা বলবো না। কারণটা হচ্ছে যে আমরা সবাই ভালো ছিলাম, খুবই ভালো ছিলাম, কিন্তু মানে তোমরা জানো যে গত শনিবার আমরা বেড়াতে গেছিলাম, মানে বেড়াতে গেছিলাম মানে তারকেশ্বর পুজো দিতে গেছিলাম। আর সেখান থেকে কামারপুকুর জয়রামবাটি ঘুরতে গিয়েছিলাম। তো ফিরে এসে শনিবারে কোমলের হঠাৎ পেটে একটা অস্বস্তি শুরু হয়, আর সেই অস্বস্তিটা মানে কাল রবিবার সারাদিন পর্যন্ত টানতে থাকে। তারপরে যত বেলা হয় গিয়ে তারপরে সেটা একটা স্ট্যাবল হয়। আর বাড়ির কেউ অসুস্থ হলে সে যেই হোক না কেন, তো সবারই গুরুত্ব সমান। তো বাড়ির কেউ অসুস্থ হলে তখন মন আর সে খারাপ হয়ে যায়, আর হঠাৎ করে কী এত অস্বস্তি হলো সেটাও বুঝতে পারছি না। ঠিক, তবে আর কালকে যেহেতু মাকে নিয়ে আসার কথা ছিল, তো আমরা যেতে পারিনি সোমালের অসুস্থতার কারণে। বোনের বাড়িতে মা ছিল তোমরা সবাই জানো, আর বোনের বাড়ি থেকে আমাদের আনার কথা ছিল, তো আমরা যেতে পারিনি। বোন আর দাদা ভাই এসে মাকে দিয়ে গেছে, আর আজকে আমরা সোমাল আজকে আমি সোমালোকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো এখন ঘড়িতে বাজছে 7:20, আর এখন থেকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর আমার ব্লগটা দেখতে থাকবে। আর আমার ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো এখন রান্নাটা শুরু করে দেবো, দিয়ে 12টার সময় যেতে হবে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে সমস্ত কাজ গুটিয়ে তারপরে ওকে নিয়ে ডাক্তারখানায় চলে যাবো, তারপর সোমালোকে নিয়ে ডাক্তারখানায়। তো চলো এখন সোজা রান্নাঘরে চলে যাচ্ছি। আর রান্নাঘরে দেখো, এখানে আমি চায়ের জল বসিয়ে দিচ্ছি, চাটা আগে করে নিচ্ছি। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, দেখো চাটা করে নেবো। দেখো দুধের মধ্যে কত বড় হয়ে গেছে, ঠিক আছে বোঝা যাচ্ছে বরফটা। আর দুধটা জলের মধ্যে দিয়ে দেবো, তো দুধটা গড়ে আসলে তখন আবার মেয়ের জন্য গরম করে মেয়েকে দিয়ে দেবো। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়ের দুধ এখন দেরি আছে, অনেকটাই দেরি আছে, মানে মেয়ে 9টার সময় উঠবে আর ততক্ষণে আমার দুধটা গলে যাবে, মানে দুধ হয়ে যাবে বরফ থেকে। আর কী করবো বলো, এইভাবে দুধ রোজ দুধ কিনতে যাওয়া হয় না, তো এনে এইভাবে ফ্রিজে রেখে দিই আর গরম করে এটি খাওয়াই। তো তোমরা আমাকে কমেন্টে প্লিজ জানাও তো যে দুধ এরকমভাবে তোমরা তোমাদের বাচ্চাদের খাওয়াতো, বা তোমরা নিজেরা খাওয়াতো, না অন্য কোনো পদ্ধতিতে খাও। আর দেখো চায়ের জল ফুটে গেছে, আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল চা না খেলে আমার একদমই হয় না, পেয়ে যায়। আর সেটা থেকে কাটিয়ে ওঠার একমাত্র রাস্তা হচ্ছে আমার কাছে চা। একবার চা খেয়ে নিবে না, তারপরে আর এই ঘুম ঘুম ঘুমটা পারে না। চাটা নামিয়ে রাখো, আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটা একটু ধুয়ে দিয়ে দেবো। আর আজকে আমার সকালে সবজি কাটা হয়নি, সকালে রান্না জানো তো, কালকে সবজি কেটে উঠতে পারিনি। অল্প ফুলকপি কেটেছি, ফুলকপি আরো কাটবো, আর তার সাথে দেখি কি রান্না করি সেই সবজি কাট। আমি আগে চাটা খেয়ে নেবো, নিয়ে তারপরে সবজি কাটতে বসবো। আর এখানে দেখো কাপে চিনি নিয়ে নিচ্ছি, কারণ চায়ের মধ্যে চিনি দিই না, মায়ের সুগার আছে আর মা চিনি ছাড়া চা খায়। সেদিন আমরা চাটা করে যার যার কাপে চা ঢেলে চিনি দিয়ে চামচ দিয়ে খেটে তারপরে চা খায়, কেন একবারে চিনি দিয়ে চা করে নিলে তখন মায়ের অসুবিধা হয়ে যাবে, সুগার পেশেন্টকে
অত চিনি বা মিষ্টি চায়গুলো খাওয়ানো উচিত না। তো দেখলে আমি চাটা নিচ্ছি, তো চলে এবার একটু চাটা খেয়ে। চালও ধোয়া হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম আর ভাতটা হতে থাক, আমি তার মধ্যে সবজিটা কেটে রেডি করে নিই। আর আজকে লেবুটা চায়ে, আর আজকে লেবুটা চায়ের মধ্যে দিতে দিলাম, আজকে লেবুর রসটা, আর আজকে লেবুর রসটা চায়ের মধ্যে দিতেই ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে নিলাম। আর এটা আমার ক্ষেত্রে বেশ উপকারী, মানে কার্যকারিতা হয়েছে, সেই জন্য এটা ছাড়া আমি চা করতে পারি না। কারণ এটা খেলে আমার যা গ্যাস অম্বল ছিল তাতে এটাকে আমি ভীষণভাবে উপকার পেয়েছি, সেই জন্য এটাকে আমি খাই, সেই জন্য এই চা। আর আমার যা গ্যাস অম্বল ছিল তো এই লেবু চা খেয়ে আমি সেটা থেকে রেহাই পেয়েছি, সেই জন্য। আর বেশিরভাগ সময়ে আমি চেষ্টা করি যাতে লেবু চাটা খেতে পারি, তো আজকেও খুলে গেছিলাম কিন্তু মনে পড়ে গেলো, তাই একটু লেবু চা করে নিয়েছি, চলে এবার খেয়ে নিই। আমার কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর সবার মঙ্গল হোক দিয়ে কামনাই করি ঠাকুরের কাছে। কেন আমার পরিবারে কেউ অসুস্থ হলে আমার কাছে ততটাই কষ্টকর ব্যাপার, তোমাদের পরিবারে অসুস্থ হলে তোমাদের কাছে ততটাই কষ্টের ব্যাপার। তো পৃথিবীতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের কাছে চাওয়া, এর থেকে বেশি কিছু ঠাকুরের কাছে চাওয়া নেই। তো চলো টাটা খেয়ে নিই, খেয়ে নিই, সবজি কাটতে বসে যাই, দেরি হচ্ছে, তো সবজি কাটতে কাটতে আমার কথা রয়েছে। আর এখানে দেখো আমি সিম কাটতে বসে গেছি, সিম দিয়ে ছেচকি বানাবো সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে দেখো আমি সিমটা কাটতে বসে গেছি আর সিমটা সর্ষে ফোড়ন দিয়ে ছেচকি বানাবো। সিম কাটা হয়ে গেছে, আর ওদিকে শিউটা ছেচকি বসিয়ে এসছি, আর এদিকে ফুলকপিটা কাটতে কাটতে, মানে ফুলকপি কাটবো, আলু কাটবো, এগুলো কাটতে কাটতে আমি সিম ছেচকি হয়ে যাবে, তারপরে ফুলকপি তরকারিটা বসিয়ে দেবো। কথা বলতে বলতে আজকে ওয়েদারের কথাই বললাম না, ভীষণ সুন্দর একটা রোদ উঠেছে, কেন একটা চিন্তা নিয়ে আছি, তো সেই জন্য আর সমস্ত কিছু মাথায় আসছে না, বুঝতেই পারছো। আলু ফুলকপি কাটা হয়ে গেছে, এবার মাছের ঝোল করবো, মাছের ঝোলে সবজি কাটবো।
এবার মাছের ঝোলের সবজিটা কেটে নিচ্ছি। কাঁচকলা দেবো অল্প ঝোলে, আর সোমালের লুজ মোশন হয়নি, দুটো একটু কাঁচকলা খাওয়াচ্ছি। যেহেতু পেটে একটা অস্বস্তি হয়েছে, সেই জন্য আর পেঁপেও দিয়ে দেবো ঝোলে। আর গাজর দিয়ে দেবো ঝোলে মাছের ঝোলে। আর ওরা না মাছের ঝোলে আনাজ খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি আনাজগুলো দিয়ে দিই। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে আনাজ পছন্দ করো না ঝোলের মধ্যে, কিন্তু যেহেতু খুব মাও পছন্দ করে, সুমনও পছন্দ করে, সেই জন্য আমি আনাজটা দেওয়ার চেষ্টা করি ঝোলের মধ্যে। আর আমার ফুলকপি তরকারি দেখো হয়ে এসছে, আর সামান্য ফুটলেই হয়ে যাবে। আর এখানে দেখো, আর কালকের জামা কাপড়গুলো কিছু ছিলাম, ওগুলো ভেজা আছে, তাই এখন মেলে দিতে যাচ্ছি। আর মায়ের এই ব্যান্ড দেখো, কিছু মেলেছি আর কিছু এখনো মেলবো, তো চলো মেলে নি। আমরা যাচ্ছি ডাক্তারবাবুর কাছে সোমার লোকে দেখাচ্ছি, ভীষণ রোদ, ছাতা নিতে ভুলে গেছি, আর চোখের ওপর এতটাই রোদের আলো পড়ছে যে তাকাতেও পারছি না। তো চলো ডাক্তারবাবুকে দেখি কি বললেন শুনে তোমাদের আবার জানাবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। আর এখানে দেখো আমি ডাব কাটতে বসে গেছি, তো সোমালোকে ডাবে জল দেবো বলে একটা ডাব নিয়ে এসেছি। ওকে বললাম রাস্তায় খেয়ে নিতে, ও খেলো না, তো ডাবটা এত শক্ত, মানে ভেতরে শ্বাস হয়ে গেছে বোঝা যাচ্ছে, সেই জন্য কাটতে খুব অসুবিধা হচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে সোমালোকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসতে, সেই জন্য আর তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর্বটা শেয়ার করিনি। একবারে ডাবের পর্বতে চলে এসেছি, আর এখানে দেখো ছুরি পর্যন্ত বেঁকে যাচ্ছে ডাবের মধ্যে, মানে এতটাই শক্ত। তো সোমালো এখন কাটারি বের করবে, আর আমাদের একটা কাটারি আছে, সেই কাটারি দিয়ে কাটবো। তবে দেখি ছুরি দিয়ে জলটা অন্তত বার করতে পারি কি না, আর শ্বাসটা কাটতে তো কাটারি অবশ্যই লাগবে। দেখছো সোমালো চেষ্টা করছে দেখো, কিন্তু কিছুতেই হচ্ছে না। আর বড়ো ছুরি কোথায় আছে সেটাও মনে নেই, মানে বড়ো ছুরিটা বের করলেও হতো। এই দেখো অনেক কষ্টে সৃষ্টি ডাবের জলটা বার করতে পেরেছি, আর খুব আস্তে আস্তে করে জলটা পড়ছে, চাষ হচ্ছে, তো ডাবটা শক্ত হয়ে গেছে। এবার জল বের হয়ে গেছে, ডাব কাটতে যাবো। দেখো ডাব কেটেও ফেলেছি আমি, দেখেছি, আর শ্বাস বার করে নিয়েছি। ডাবের জল বের করে এবার ডাবের শ্বাস বান করছে।
দেখেছো? মা এসব কাজে স্বাদ আছে। নারকেলটাকে ভাঙলো কাঠারি দিয়ে, তারপরে তার সাজ বার করলো। বাবা তাই বলছি, তোর মা এসব কাজে স্বাদ আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন সন্ধে 7টা বাজে, আর চলো দেখাচ্ছি আমার মেখে সান্ধ্যভোজনের খাবার দিয়েছি। তুমি দেখাচ্ছি, তুমি দেখা, তোমাকে দেখিয়ে দিলাম দেখো। আর এইকে পিডিয়াশিওর গুলিয়ে দিয়েছি, পিডিয়াশিওর খাচ্ছে। হাত দিয়ে বারবার বিস্কুটের ভেঙে রাখা চকলেটগুলোকে লুকিয়ে রেখেছে। দেখি কি করেছিস, গ্লাসটা সরা, করলাম না দেখাবো না। আর আমার ঘরের অবস্থা দেখো, বিছানাটা অগোছালো হয়েছে, জামা কাপড়গুলো এখনো ভাঁজ করা হয়নি, জামা কাপড়গুলো ভাঁজ করবো। বিকেলবেলায় বসে আমি একটা অন্য ভিডিও এডিটিং করছিলাম, যেটা তোমরা কালকে দেখতে পাবে। আর এখানে আমি দেখো জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি, আর তার সাথে সাথে মেয়েকে একটু পড়িয়ে নেব। মেয়ের ক্লাস ওয়ানের এক্সাম শেষ হয়ে গেছে, তোমরা জানো ক্লাস টুতে উঠবে, এখনও রেজাল্ট আউট হয়নি। তো ক্লাস টু এর কিছু পড়া আমি আগে থেকে শুরু করে দেব, আর যখন স্কুল থেকে ও বই পাবে তখন স্কুলে পড়া শুরু হয়ে যাবে। আর তোমরা দেখলে যে ঠিক দুপুর 12টার সময় আমি সোমালোকে নিয়ে রওনা দিয়েছিলাম ডাক্তারখানায়, তো ডাক্তারবাবু দেখলেন সোমালোকে, আর কিছু কথা আলোচনার পর ডাক্তারবাবু কিছু টেস্ট লিখে দিয়েছেন সোমালোকে, তো সেই টেস্টগুলো করিয়ে নিতে হবে। আগামীকাল মঙ্গলবারেও করতে পারি কিংবা বুধবারেও করতে পারি, সেই টেস্টগুলো করিয়ে নিয়ে তবেই বোঝা যাবে যে সোমালো কী কারণে পেটের ভেতর এত মানে মারাত্মকভাবে অস্বস্তি ছিল, সেটা কেন হয়েছিল, আর সেটা রিপোর্ট জানবো। আর তোমরা দেখ, বোন মাকে দিয়ে গেছে, তো যতক্ষণ না টেস্টগুলো করছি আর যতক্ষণ না জানতে পারছি যে কী হয়েছে, কেন এত মারাত্মক কষ্ট সোমালো সকালবেলাটায় পেল, মনের ভেতরে একটা কোথাও একটা ভয় থেকে যাচ্ছে যে কী হলো রে বাবা পেটের মধ্যে যে এতটাই কষ্ট পেল। কোনোদিন আগে এর আগে এরকম কষ্ট, মানে কষ্ট পেটের মধ্যে এরকমভাবে কোনোদিনই হয়নি, ফার্স্ট টাইম ওর কষ্টটা হলো পেটের মধ্যে, মারাত্মক অস্বস্তি ছিল, মানে ও নিতেই পারছিল না এরকমভাবে অস্বস্তিটা ওর হচ্ছিল। আর ডাক্তারবাবু যেহেতু রবিবার দিন অ্যাভেলেবেল ছিলেন না, সেহেতু আমরা সেই জন্য দেখাতেও পারিনি, আর কোনো জায়গায় সানডেতে না কোনো জায়গায় ডাক্তার ঠিক মতো বসে না, মানে সেই নার্সিংহোম নিয়ে যাওয়া গেলে তবে হয়। তো দেখলাম বেলা যত বাড়তে থাকলো তখন কোমলও আস্তে আস্তে রিলিফ পেতে থাকলো, তো আজ পর্যন্ত আর কিছু নেই, কিন্তু কালকে যে মারাত্মক অস্বস্তিটা হয়েছিল তার জন্য তো মানে। আর গালবা পশু টেস্ট করার পর জানতে পারবো কী হয়েছে, আর যতক্ষণ না টেস্ট করতে পারছি ততক্ষণ আমারও শান্তি নেই, যেন কী হয়েছে কী হয়েছে একটা মনের ভেতর খুব আনচান করছে যে কী হয়েছে জানতে ইচ্ছা করছে যে এরকম কষ্টটা কেমন।